দিনের বেলা সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? তো আজকে তো ওই চলে যাচ্ছি, সকাল 9:10 ট্রেন, আমরা স্টেশনে চলে এসেছি আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। স্টেশনে এখন বসে রয়েছে ট্রেনের অপেক্ষায়। ট্রেন কখন আসবে? ট্রেন একটু লেট ছিল, ট্রেনটা দেখছে কোথায় রয়েছে। ট্রেনে চেপে গেছি, দুর্ভাগ্যবশত আজকে আমার ট্রেনের সিটটা উল্টো ছিল। যাই হোক, ঠিক আছে। রাস্তাটাই ঘুমাতে ঘুমাতে এলাম, তার জন্য প্রায় কিছুই দেখাতে পারিনি। মাঝে নাকি সুবর্ণ নদী চলে গেছে, কাঁসাই নদী চলে গেছে, আমি তখন উল্টে ঘুমাচ্ছিলাম, কেন প্রচুর ঘুম পাচ্ছিল। এখন টাটা ঢুকছে, ওই টাটা তো এখনও আসছে না। এই যে টাটানগর ঢুকে গেছে, চলে এসেছি টাটানগরে। এই যে কোলাঘাট, কোলাঘাট এখন ক্রস করছি। হাওড়ার কাছাকাছি প্রায় চলে এসেছি, এরপর হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবো। ধরে এই যে লোকাল ট্রেন ধরে কন্যাগঞ্জ যাবো, তারপর কথা হচ্ছে। থেকে ফেরার পথে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, একটু টায়ার্ডও ছিলাম, কেন সেই সকাল 8:15 বেরিয়েছিলাম, প্রায় 8 ঘন্টা জার্নি করেছি, বুঝতেই পারছো। তো ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি খেয়ে নিয়েছি সকালবেলা, মা পরোটার আলু ভাজা করেছিল, তো ওটা আমাকে পাঠিয়েছিল, তো ওটা খেয়েছি। আরও কিছু খাইনি, আমার শুয়ে পড়েছিল, আবার নাইট ডিউটি আছে। তো আজকে আর দুজন আসবে, কালকে ভাই ফোটা কারা কারা আসছে দেখতেই পাবে, তো চলো দেখতে থাকো। আজকে ভাই আর বোন এসেছে ভাইফোঁটা কালকে, তো ওরা মামার বাড়ি গেছিলো কালী পুজোতে, ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছে, মারা আর মাসিরা চলে গেছে, তো ওরা এই যে নামছে এখন টোটো থেকে। দুজনেরই অবস্থা খুবই খারাপ, ওদেরও অনেকটা জার্নি করতে হয়েছে আমার মামার বাড়ি বোলপুরে। রাত 9:15, একটু পরে ডিনার করব, ডিনারে কি থাকবে সেটা পরে দেখতে পাচ্ছ। এটা মামার বাড়ি থেকে এসেছে স্পেশাল খাস্তা কচুরি। এই যে আর একজন কি কাজ করছে জানো, একটা সেলফি স্টিক নিয়ে। আমাদের খাস্তা কচুরি বনু পেপার আনতে গেছে, ওরে তাড়াতাড়ি আয় রে, খিদে পাচ্ছে। ওই যে পেপার নিয়ে চলে এসেছে, চুমুক দিয়ে
দিয়ে চাটনি খাচ্ছে। আর আমাদের শেষ করতে মিনিট 5-7 লাগলো। এখন চেটে চেটে চাটনি খাচ্ছে। তো চাটনিটা এত ভালো লেগেছে। ওর ভাইফোঁটার গিফটটা আজকেই ও হাতে পেয়ে গেছে, তার জন্য আর তর সইতে পারছে না। কী আছে সেটা দেখবেই দেখবে তো, দেখে নিয়েছে এই যে। তো আমাদের ডিনার হচ্ছে 12:00, যেহেতু 9:00 ওই সব খেয়েছি তো খিদে হয়নি। তো আজকে হয়েছে হলো চপ মুড়ি, একটা খুব বিখ্যাত খাবার। আমি ভাই খাবো, বোনকেও খাওয়াবো। তো আমি এই জবরদস্তভাবে চপ মুড়ি মাখাচ্ছি এক জায়গাতে, ভাই এখন একটু শুট করে দিচ্ছে আমাকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।